আসসালামু আলাইকুম। ধানমন্ডিতে মনের মতন প্রপার্টি পাওয়া খুবই দুষ্কর একটা বিষয়, কঠিন একটা কাজ। আর আপনি যদি ধানমন্ডিতে 4 বেডরুমের প্রপার্টি খুঁজেন তাহলে তো আসলে কথাই নেই, এটা আরও কঠিন একটা কাজ। তো আপনারা যারা অনেক দিন ধরে ধানমন্ডিতে লাক্সারি প্রিমিয়াম টাইপের অ্যাপার্টমেন্ট খুঁজছেন, 4 বেডরুমের অ্যাপার্টমেন্ট খুঁজছেন, আপনাদের সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আমি চলে এসেছি ধানমন্ডিতে, চমৎকার কিছু প্রপার্টি দেখাবো। এবং আপনারা ইতোপূর্বে যারা প্রপার্টি মিস করেছেন, কিনবো কিনবো করে কিনতে পারেননি, বুকিং দিব দিব করে বুকড করতে পারেননি, এটা হয়তোবা হতে পারে আপনাদের জন্য লাস্ট অপরচুনিটি এইখান থেকে একটা প্রপার্টি কেনার। এবং আমি আপনার সাথে বেট ধরতে পারি, বাজি ধরতে পারি, আপনারা যারা দেখছেন, যে যেখান থেকে দেখছেন, আজকের এই ভিডিওটি পাবলিশড করার পর থেকে উইদিন 45 to 60 ডেজের মধ্যে আপনারা আমার সাথে কমিউনিকেশন করবেন, ফোন করবেন, জিজ্ঞেস করবেন প্রপার্টি আছে কি না। আমি বলবো যে প্রপার্টি নেই, প্রপার্টি সোল্ড আউট। একটি বিল্ডিংয়ে 18টা ইউনিট, ABC 2740 থেকে 3300 স্কোয়ার ফিটের বিভিন্ন সাইজের অ্যাপার্টমেন্ট। তো আমি কথা বলতে বলতে প্রপার্টির লোকেশন সব কিছু শেষ করে অ্যাপার্টমেন্টের ভিতরে ইনফ্যাক্ট ঢুকে গিয়েছি। 2700 স্কোয়ার ফিটের একটি প্রপার্টি দেখছি আমরা, এই অ্যাপার্টমেন্টটি মক আপ অ্যাপার্টমেন্ট হিসাবে রেডি করছি আমরা। তো এটা দেখলে আপনারা একটু আইডিয়া পাবেন, 2740 অ্যাপ্রক্সিমেটলি মানে এইরকম সাইজের অ্যাপার্টমেন্টটা কীরকম হতে পারে। সো আমি, এটা হচ্ছে ড্রয়িং স্পেস, দুই পাশে দুটো ক্রস ভেন্টিলেশনের জন্য দুটো উইন্ডো ইউজ করা হয়েছে, এবং এই জায়গাটা হচ্ছে ডাইনিং, ড্রয়িং ডাইনিং এবং লিভিং। ড্রয়িং ডাইনিং লিভিংটা একদম সেপারেট করা। হ্যাঁ, সেক্ষেত্রে আপনারা যারা একটু প্রাইভেসি মেনটেন করতে চান, আমি ড্রয়িং স্পেসে আছি এখন, সোজা এবং ডান দিকে কার্ভ হয়ে যে জায়গাটা চলে গেল সেটা হচ্ছে লিভিং এবং ডাইনিং, এবং হাতের লেফটে একটা টয়লেট দেখা যাচ্ছে। এনিওয়ে, এই প্রপার্টিটি হচ্ছে, আপনার ভিডিও দেখতে থাকুন এবং আমি প্রপার্টির টুকটাক ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করব, শেয়ার করার চেষ্টা করব। এটা হচ্ছে 20 কাঠা জমির উপরে করা, 3টা বেসমেন্ট, এখানে পার্কিং ফ্রি গ্রাউন্ড ফ্লোর, এবং গ্রাউন্ড ফ্লোরে একটা ওয়াটার বডি থাকবে। ফার্স্ট ফ্লোর হচ্ছে কমন স্পেসের জন্য, লাইক কমিউনিটি হল, জিমনেশিয়াম, মিটিং রুম, ম্যানেজমেন্ট রুম, এগুলোর জন্য ফার্স্ট ফ্লোর পুরোটাই ওপেন। আর এই প্রপার্টির এন্ট্রেন্স কিন্তু একদম 5-স্টার স্ট্যান্ডার্ড এন্ট্রেন্স, যেহেতু বললামই পার্কিং ফ্রি গ্রাউন্ড ফ্লোর, সুন্দর এখানে গার্ডেনিং করা হবে। এবং ডাবল হাইটের এন্ট্রি হওয়াতে, ডাবল হাইট হওয়াতে এটা মানে আরও মানে লাক্সারি অ্যারিস্টোক্রেট একটা ফিল দেবে আপনাকে। আর এখানে মুড লাইটিং, গ্রাউন্ড ফ্লোরে মুড লাইটিং এবং ল্যান্ডস্কেপিংয়ের ব্যবস্থা থাকবে। হোটেল ইন্টারন্যাশনাল 5-স্টার স্ট্যান্ডার্ড হোটেল ক্যাটাগরি লবি থাকবে। হ্যাঁ, এবং সেপারেট অ্যাক্সেস থাকবে টু মানে এই কমিউনিটিতে যারা থাকবেন তাদের জন্য সেপারেট অ্যাক্সেস, এবং ভিজিটর যারা আছেন তাদের জন্য সেপারেট অ্যাক্সেস থাকবেন। এই জায়গাটা বেসিক্যালি হচ্ছে ফ্যামিলি লিভিংয়ের মতন। এটা এখানে পার্টি এবং মাল্টিপারপাস লাউঞ্জ আছে, ইনডোর গেমস এরিয়া আছে, মিটিং রুম আছে। আচ্ছা, এই রুমটা আমরা যেটা 2700+ স্কোয়ার ফিটের যে রুমটা দেখছি, এই রুমটার ডেসক্রিপশনটা আমি আপনাকে অ্যাট এ গ্লান্স দিয়ে দিই। এটা মেইন এন্ট্রেন্স যেটা ছিল, এটা কিন্তু ছিল আপনার বার্মাটিক। হ্যাঁ, বার্মাটিক উডেন ডোর, একদম ফ্রেম থেকে শুরু করে ডোর, শাটার সব কিছু বার্মাটিক। এবং ইন্টারনাল অন্যান্য বেডরুমেরও যে ডোরগুলো, এগুলোও হচ্ছে বার্মাটিক অথবা চিটাগাং টিকের করা। 4 বেডরুমের অ্যাপার্টমেন্ট, লিভিং রুম, ফ্যামিলি লিভিং রুম এবং ডাইনিং রুম সেপারেট, 3টা ব্যালকনি আছে, কোনো কোনোটার সাথে 4টা ব্যালকনিও আছে। 4টা ব্যালকনি দ্যাট মিন্স হচ্ছে কিচেন উইথ সার্ভেন্ট বা সার্ভিস ব্যালকনি, এবং 4টা টয়লেট, এবং মেইড যিনি আছেন আপনার সার্ভেন্ট, সার্ভেন্টসের জন্য আলাদা রুম এবং আলাদা টয়লেটের ফ্যাসিলিটিস এই প্রপার্টিতে থাকবে। আমি যদি কিছু জেনারেল ফিচার্সের কথা যদি শেয়ার করি, এখানে সিকিউরড গেটওয়ে এখানে থাকবে উইথ স্পেশাল মানে এন্ট্রান্স অ্যান্ড ড্রাইভওয়ে, আপনার হচ্ছে বিউটিফুল্লি ডিজাইনড লবি উইথ গেস্ট ওয়েটিং এরিয়া,
সিসিটিভি মনিটরিং সিস্টেম ফর দ্য সিকিউরিটি পারপাসে যেটা থাকবে, রিজার্ভ পার্কিংয়ের যেটা ব্যবস্থা। অনেক প্রপার্টিতে হয় কি, দেখেন আপনারা মানে আমি কোনটা রেখে কোনটা বলবো, একদম প্রিমিয়াম কোয়ালিটির অ্যাপার্টমেন্ট যেরকম হয়, আপনার বাথরুম ফিটিংস টাইলস 32x32, মিরর পলিশ, লেজার কাট টাইলস, ওয়াটার বডি তো গ্রাউন্ড ফ্লোরে থাকবে, সেটা বললাম আমি, টু লিফট থাকবে এবং বেশ বড় সড়ো লিফট থাকবে, ওনার অ্যাসোসিয়েশনের জন্য রুম থাকবে, ইনডোর গেমসের জন্য যেই ফ্যাসিলিটিস দরকার সেই ফ্যাসিলিটিস থাকবে, ফুললি ইকুপাইড জিম থাকবে, মানে আপনার জিমনেশিয়ামের জন্য খালি আপনাকে একটা ফ্লোর দিয়ে দিল আর কিছু হলো না, বিষয়টা কিন্তু এরকম না। আপনার জিমনেশিয়ামের যেই ইকুইপমেন্টসগুলো দরকার হয় সেগুলো থাকবে। তারপর হচ্ছে মানে আপনার জেনারেটর, যে ব্যাকআপ যে সিস্টেমটা, জেনারেটর তো থাকবে প্রত্যেকটা রুমের জন্য, আলাদা আলাদা করে মিটার থাকবে, ইলেকট্রিক্যাল সাপ্লাই যেটা হচ্ছে এটা পিডিবির ইলেকট্রিক্যাল সাপ্লাই, এবং হচ্ছে রিকোয়ার্ড যে ক্যাপাসিটি সেই ক্যাপাসিটি অনুযায়ী সেটা প্রোভাইড করবে, এবং সেপারেট হচ্ছে মিটার থাকবে, এবং প্রত্যেকটা রুমের জন্য অল লাইটস অল ফ্যান, আপনার হচ্ছে ইমার্জেন্সি পারপাস যদি ইলেকট্রিসিটি চলে যায় প্রত্যেকটা রুমে আপনি অল লাইটস অল ফ্যানসের হচ্ছে আপনি অ্যাক্সেসটা পাবেন, প্রভিশনটা পাবেন। সেই সাথে পাশাপাশি একটা টিভি, একটা ফ্রিজ, কম্পিউটার, দুইটা এসি, পাওয়ার পয়েন্টের ব্যাকআপ, এগুলো আপনি পেয়ে যাবেন। এবং হচ্ছে আপনার অটোমেশন, স্মার্ট হোম যেটাকে বলি আমরা, অটোমেটেড সেই ফিচার্সটাও এখানে থাকছে, যদিও এটা অপশনাল, অনেকে নেবেন অনেকে নেবেন না। আর হচ্ছে কি বলে, মেইন ডোরটা তো হচ্ছে আপনার সলিড বার্মাটিক, সেটা বলেই দিলাম। আর হচ্ছে অ্যানাদার ডোরগুলো হচ্ছে আপনার ডুরাবল, হচ্ছে চিটাগাং টিক যেটা সেটার আর করা। আর হচ্ছে স্লাইডিং উইন্ডো গ্লাসগুলো যেগুলো ইউজ করা হয়েছে, ফুল হাইট উইন্ডো গ্লাস ইউজ করা হয়েছে। আপনার ইন্টারনাল হচ্ছে সুইচ সকেট, এগুলো যেগুলো ইউজ করা হয়েছে এগুলো সবই ইম্পোর্টেড ইলেকট্রিক্যাল সুইচ সকেট ইউজ করা হয়েছে। ক্যাবল লাইন, টিভির যে ক্যাবল লাইনটা দরকার সেটা অল বেডরুমে, লিভিংয়ে এবং ফ্যামিলি লিভিংয়ে হচ্ছে এগুলো প্রোভাইড করা হচ্ছে। ইন্টারকম সিস্টেম তো থাকছেই। এই তো বাথরুম ফিচার্সের কথা যদি বলি, তাহলে আপনি বাথরুমের যে আপনি ডোরটা পেয়ে যাবেন সেটা স্ট্রং ডুরেবল সলিড চিটাগাং টিক পাবেন, ইম্পোর্টেড স্যানিটারি ওয়্যার্স যেগুলো আমরা দিচ্ছি, কোটো টোটো আমেরিকান স্ট্যান্ডার্ড এই টাইপের পাবেন। তারপরে বাথরুম ফিটিংস, সব তো ইম্পোর্টেড বাথরুম ফিটিংস দিচ্ছি। এবং হচ্ছে আপনার প্রভিশন ফর ইলেকট্রিক্যাল গিজার সিস্টেম ইন অল বাথরুমস, হ্যাঁ এটা ফর ইওর কাইন্ড কনসিডারেশন ইন অল বাথরুমস এক্সেপ্ট হচ্ছে মেড টয়লেট ছাড়া অ্যান্ড আদার্স, আপনি হচ্ছে ইলেকট্রিক্যাল যে হচ্ছে গিজারের সিস্টেম সেই সার্ভিসটা আপনি পেয়ে যাবেন এখানে আপনি। আর এটা একদম ফিনিশড, আমরা কথা বলতে বলতে মাস্টার বেডটা ইনফ্যাক্ট দেখে ফেললাম। এইখানে হচ্ছে দুটো লিফট, তিনটা বেসমেন্ট, ডাবল হাইট, ড্রপ অফ রিসিপশন, এই তো এই ধরনের ফ্যাসিলিটিস, এগুলো আসলে বলে শেষ করা যাবে না। আমি হয়তো বা 10 মিনিটের ভিডিওতে এগুলো যদি সব কিছু বলি তাহলে আদার্স অন্যান্য ইনফরমেশনও হয়তো বা দিতে পারবো না। এনিওয়ে আপনাদের সাথে তো ডেফিনেটলি আমার কথা হয়, দেখা হয়, ভিজিটে আসেন, আসলে আরও ইন ডিটেলিং হচ্ছে আমি আপনাদেরকে মানে ইনফরমেশন শেয়ার করতে পারবো। কিচেন ফিচার্সটা একটু বলে দিই, ইমপ্রেসিভ গ্রানাইট ওয়ার্কটপ এখানে ইউজ করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, ডাবল বার্নার গ্যাস আউটলেট এখানে ইউজ করা হয়েছে, ইম্পোর্টেড সিরামিক ওয়াল টাইলস এখানে ইউজ করা হয়েছে, ইম্পোর্টেড ফ্লোর টাইলস ইউজ করা হয়েছে, কাউন্টার টপ সিঙ্ক যেটা ইউজ করা হয়েছে এটা স্টেনলেস স্টিল, এবং ডেফিনেটলি আপনার কিচেনে হট অ্যান্ড কোল্ড ওয়াটারের প্রভিশন থাকছে। এবং আরেকটা চমৎকার ফিচার্স এখানে, সব ডেভেলপার কোম্পানিরা সবসময় দেয় না, সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ওয়াটার পিউরিফায়ার ইউজ করা হয়েছে ফর হাইজেনিক ওয়াটারের জন্য, হ্যাঁ। আর সব কিছুই খুবই সুইটেবলি লোকেটেড করা আছে। জেনারেল ফ্যাসিলিটিসের কথা টুকটাক বলা হয়েছে, আর বলবো না। আপনারা যারা আমার ভিডিও দেখেন দেশ এবং দেশের বাইরে থেকে, আপনারা যারা আজকে নতুন দেখছেন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করতে, দেশ এবং দেশের বাইরে থেকে যারা নতুন দেখছেন তারা শেয়ার করবেন। ফোর বেডরুমের অ্যাপার্টমেন্ট যারা ধানমন্ডিতে, আপনি না নিলেও আপনার ফ্রেন্ডস ফ্যামিলি কেউ না কেউ নিবে। সো ইউ অল আর ইনভাইটেড টু ভিজিট দিস প্রজেক্ট, মানে এটা খুবই মানে লাক্সারি প্রিমিয়াম কোয়ালিটির প্রজেক্ট হতে যাচ্ছে ইনশাল্লাহ আপনার জন্য। সো আবারও বলছি, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ইনশাল্লাহ আপনাদের সাথে ভিজিটে দেখা হবে। আর আপনারা জানেন আমি কোথায় আছি, আমি কনকর্ডে আছি, এই প্রপার্টিটি কনকর্ডের।
সো সমস্ত সব কিছু আপনি কনকর থেকে মানে পেয়ে যাবেন। এখানে তৃতীয় পক্ষ কোনো ব্যক্তি নেই, আমি যেহেতু কনকর্ডে আছি কনকর্ডকে রিপ্রেজেন্ট করছি। আপনি সরাসরি আমার কাছ থেকে, আমার ম্যানেজমেন্টের কাছ থেকে বসে প্রপার্টি পারচেস করতে পারবেন। ইনশাল্লাহ আমরা ভালো একটা ডিলস করতে পারবো। ভিজিটের সময় দেখা হবে, কথা হবে, ফোন দিবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ।